সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কাল সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একই সঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো হবে। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলতাফুন্নেসা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা 2:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বারডেমে হিমঘরে রাখা আছে। বৃহস্পতিবার বেলা 2টায় জানাজা অনুষ্ঠিত হবে সাভারের উদ্যানে। আগামী 14 এপ্রিল শুক্রবার সকাল 10টায় সাভার গণস্বাস্থ্যে শ্রদ্ধা নিবেদন, বাদ জুমা সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে।